Hello friends, today you are welcomed in my channel Dance with Priyanka, myself Priyanka Mandal. Today's video is upon water filtration. In this pandemic situation, you can clear or filtrate your water with some common materials. Please. প্রথমত আমরা এখানে ব্যবহার করছি একটা প্লাস্টিক নেট, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে এখানে কংক্রিট স্টোন, তারপরে এখানে আছে বালি, তারপরে আছে আপনার কাঠ কয়লা, এগুলো আছে কাঠ কয়লা, এবং আছে বালিচালা, যে মোটা মোটা পাথরটা, সে বালিচালা পাথরটা। Thank you.
স্টোরেজ ট্যাঙ্ক, সেখানে জলটা ভর্তি হবে। প্রথমে জলটা মোটর থেকে ডাইরেক্ট এখানেই উঠবে, এখান থেকে ওঠার পরে ফিল্টার হয়ে যাবে পাশের ট্যাঙ্কে, ঠিক আছে? তো তার আগে আমরা এখানে একটু জলটাকে ওয়াশ করে দিচ্ছি। জলটা প্রায় ওয়াশ কমপ্লিট, ওয়াশ করা এই জন্য যে ওর মধ্যে বালি ছিল, পাথর ছিল, কয়লা ছিল, হ্যাঁ, ওগুলোকে ধোয়ার প্রয়োজন ছিল, ঠিক আছে? ওগুলো যতই আমরা চেলে পরিষ্কার করে ঢুকিয়েছিলাম, তারপরে মাটি মাটি যে ভাবটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, এখন জলটা পুরো পরিষ্কার। এটা দেখা যাবে আগামীকালকে, ঠিক আছে? এখন আমরা এই কানেকশনটা এখানে করে দেবো, জলটা ট্রান্সফার করে দেবো ডাইরেক্ট নেক্সট ট্যাঙ্কে। এটা আগে ডিসকানেক্ট করা ছিল, এখন কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? ডাইরেক্ট এই জল এই ট্যাঙ্ক থেকে ফিল্টার হয়ে জল চলে যাবে এই ফিল্টার ট্যাঙ্কে। এই ট্যাঙ্কটা অলরেডি পরিষ্কার, পুরো যেমন নতুনের মতো পরিষ্কার করে দিয়েছি আমরা, পুরো দেখতে পাচ্ছেন জলটা আসছে একদম, এই জলটা একদম পরিষ্কার জল আসছে। তো আমাদের সিস্টেম এখন পুরো রেডি, জলও অলরেডি আমরা ফিল আপ করে দিয়েছি, এই ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে, এই ট্যাঙ্ক থেকে অলরেডি ওখানে ট্রান্সফর্ম হয়ে গেছে, ঠিক আছে? আর সব থেকে মজার বিষয় যেটা এখন হলো, এই ট্যাঙ্কটা যখন পরবর্তী সময় নোংরা হয়ে যাবে, সেই নোংরাটাকে ড্রেন করার জন্য আর কোনো রকম অসুবিধা থাকবে না। ঠিক জেলে আর পর্যন্ত আমরা মেটেরিয়ালগুলো দিয়েছিলাম, ঠিক তার উপরে ড্রেনের একটা পয়েন্ট করে দিয়েছি। যেমন ধরুন এই ট্যাঙ্কটা নোংরা হয়ে গেল, তখন জলটাকে একটু ভুলিয়ে দিয়ে ড্রেনটাকে এরকম খুলে দিলাম, এখান থেকে সোজা জলটা। Okay, you have watched the video till end. So, if you want to know anything, you can comment in your comment box. And it is a common process with common materials. You can filter your water nicely. So if you like it, please like, share and subscribe my channel and press the bell icon to get more new videos notifications.